হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ এপিসোড মাই চ্যানেল আমি অরিত্র এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে বাংলা সিনেমাতে আবার রিমেক ফেস ফিরতে চলেছে হয়তো দু পঁচিশ সালে আমরা অনেকগুলো রিমেক ছবি দেখতে পাবো এবং এটা কেন হচ্ছে সেটার পিছনে যে লজিকটা রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সবচেয়ে প্রথমে বলে রাখি দু হাজার আমরা খুবই আশাবাদী দর্শকরা কারণ পরপর অনেকগুলো কমার্শিয়াল ছবি রয়েছে এবং মৌলিক কমার্শিয়াল ছবি রয়েছে সেটা জিতের বুমেরাং হোক দেবের খাদান হোক অঙ্কুশের মির্জা হোক প্রত্যেকেই চেষ্টা করছে তার আগে বিক্রমের পাড়িয়া ছবিটাও রয়েছে যেটা ওখানে একটা পুরোপুরি পুরদস্তুর কমার্শিয়াল ছবি তো এই বছর এই ছবিগুলো রয়েছে এই ছবির ফেটের ওপর বক্স অফিস ফেটের ওপর ডিপেন্ড করবে যে সামনের দিনে কমার্শিয়াল ছবি হবে কি হবে না এবার এখান থেকে দাঁড়িয়ে যে ইন্ডাস্ট্রিতে যে বড় বড় যারা প্রডিউসার্স রয়েছে তারা তো একটা টাইমে যারা ইন্ডাস্ট্রিটাকে পুরোপুরি ড্রাইভ করেছে পয়সা তারাই এনেছে ইন্ডাস্ট্রির মধ্যে তারা কিন্তু মোস্টলি নিজেদের ব্যবসাটা করেছে রিমেক্সের ওপর তারা যদি দেখেন বড় বড় সাকসেসফুল যত ছবি দিয়েছে সবই রিমেকের ওপর ভিত্তিতে করেছে সেগুলো সবই রিমেক ছিল ভালো ভালো ছবি এবং তারা সেটাকে যখন বানিয়েছে তার মধ্যে কোনো খামতি রাখেনি যতটা পয়সা দরকার ছিল খরচা করেছে বড় স্কেল দিয়েছে মাউন্টিং করেছে সেটা তারা করেছে এবার কি হয়েছে লাস্ট কিছু বছরে পুরো ব্যবসাটা আরবান ছবির দিকে শিফট করে গেছে এবার আরবান ছবিতে যেটা এরা নোটিস করছে এই প্রডিউসার্সরা যে আরবান ছবিতে একটা ক্যাপ আছে সেই ক্যাপটাকে চট করে ক্রস করা যাচ্ছে আরবান ছবি তখন যে কমার্শিয়াল ছবি হতো সেগুলো আট কোটি দশ কোটি এরকম ব্যবসা করেই ফেলতো ঠিক আছে ওই রেঞ্জের একটা ব্যবসা করতেই করতো এখন একটা আরবান ছবি অন অ্যান অ্যাভারেজ দু কোটি আড়াই কোটি এইটা হচ্ছে তার ম্যাক্সিমাম রেঞ্জ তার উপরে কিন্তু যেতে পারছে না খুব রেয়ার এরকম কিছু ছবি হচ্ছে যেগুলো পাঁচ কোটি ছ কোটির গন্ডিটা বেরোতে পারছে আর কিছু এক্সেপশনালি ছবি হচ্ছে যেরকম ধরুন একটা বেলা শুরুর ক্ষেত্রে হলো বা ধরুন একটা প্রজাপতির ক্ষেত্রে হলো এরকম কিছু বা ক্ষেত্রে হলো এরকম কখনো একটা ছবি হচ্ছে যেটা ধরুন দশ কোটির গন্ডি পেরোচ্ছে বা দশ কোটির কাছাকাছি পৌঁছাচ্ছে এরকম কিছু রেয়ার ছবিতে হচ্ছে কিন্তু এরকম খালি রেয়ার কেস দিয়ে তো একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না আপনাকে তার মানে কমার্শিয়াল ছবি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বানাতেই হবে ব্যবসাটাকে এ করার জন্য এবং এই দু হাজার তেইশে যে ব্যবসাটা হয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যবসা হয়েছে জাওয়ান সবচেয়ে হাইয়েস্ট করেছে বিয়াল্লিশ কোটি বা তাদেরকে পাঠান করেছে বা যে সাউথের ছবিগুলো এসে সেগুলো থেকে যে ব্যবসাটা হয়েছে সেখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কমার্শিয়াল ছবির কিন্তু দর্শক এখনো আছে তাদেরকে কোথাও বাংলা সিনেমা কেটার করতে পারছে না ঠিক আছে তাই কমার্শিয়াল ছবি বানাতেই হবে এটা তারা বুঝে গেছে এবং দ্বিতীয় আরেকটা কারণ যে যে কারণে কমার্শিয়াল ছবি আবার বানাতেই হবে সেটা হচ্ছে টেলিভিশন রাইটসের জন্য দেখুন আমাদের বাংলা সিনেমা প্রচণ্ড বেশি স্যাটেলাইট ডিপেন্ডেন্ট কারণ পুরো কালেকশনটা হল থেকে ওঠে না এবং টেলিভিশনের ওপর অনেকটা ডিপেন্ড করতে হয় এবার এই যে আরবান ছবিগুলো বানাচ্ছে তো অনেকেই লাস্ট কিছু বছরে অনেকে পর অনেক আরবান ছবি বানিয়েছে সেগুলোকে হলে যাতে কালেকশন করতে পারে হলে যেহেতু এটাই চলছে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স এটাই দেখতে যায় কিন্তু তাতে ব্যাকফায়ার যেটা করেছে যে এই ছবিগুলোর টেলিভিশনে কোনো রেটিং নেই একেবারেই রেটিং দিতে পারিনি ছবিগুলো মোস্ট অফ দ্য কেসেস ছবি রেটিং দিতে পারেনি এবার তাতে কি হয়েছে স্যাটেলাইটের দামও কমে গেছে এবং বড় প্রোডাকশন যারা ধরুন যাদের কাছে বড় ব্যাংক আছে আসলে এই টেলিভিশনের রাইটস যত বেশি বেশি সেই বিক্রি করতে পারে যার কাছে বড় লাইব্রেরি আছে যার কাছে পুরনো ছবি আছে কারণ পুরনো ছবি টিআরপি রেটিং অ্যাকচুয়ালি বেশি তার কাছে যেগুলো আছে যত বেশি ব্যাংক হবে তত বেশি সে স্যাটেলাইটকে সেল করতে পারবে চ্যানেলকে তো এবার যাদের কাছে বড় ব্যাংক আছে তারাও কিন্তু নিজেদের কিছু ছবি বিক্রি করতে পারেনি যেগুলো আরবান ছবি হয়েছে বক্স অফিসে ফেল করে গেছে সেই ছবিগুলো তারা বিক্রি করতে পারেনি ইভেন আফটার হ্যাভিং বিগ লাইব্রেরিস সেটাও কিন্তু হয়েছে এবং সেখানে বড় কমার্শিয়াল ফেস থাকা সত্ত্বেও করতে পারেনি এরকম জিনিসও হয়েছে তো সেই জন্য একটা জিনিস মেকার মানে বড় প্রোডিউসার আছে তারা বুঝে গেছে যে স্যাটেলাইটে কিন্তু কমার্শিয়াল ছবি চলবে স্যাটেলাইটে কিন্তু এই আরবান ছবি চলবে না সেটা রেটিং দিতে পারবে না এবং সেই টাকাটাও পাওয়া যাবে না একটা ভ্যালু হয়তো একটা আরবান ছবির জন্য আপনি বড়ো জোর এক কোটি দেড় কোটি এরকম একটা ভ্যালু পাবেন কখনোই একটা তিন কোটি স্যাটেলাইট আপনি একটা কমার্শিয়াল ছবি ছাড়া মানে স্যাটেলাইটের কাছে ডিমান্ড করতে পারবে না চ্যানেলের কাছে এটা তারা পরিষ্কার বুঝে গেছে এই কিছু বছরে তো তাই জন্য তারা চাইছে কমার্শিয়াল স্পেস ছবি করতে এবার প্রবলেমটা কোথায় আসছে যে তারা অরিজিনাল কমার্শিয়াল স্ক্রিপ্ট এটা কিন্তু খুঁজে বার করা এবং সেটা যেটা শোনাচ্ছে গল্পটা সেটাই যে স্ক্রিনে আসবে তার মাঝে তো একটা লম্বা প্রসেস আছে সেই যে প্রসেসটাকে পুরোটা করা ঠিকঠাকভাবে করা এবং সব রকম টেকনিশিয়ানকে প্রোভাইড করা তাদেরও আউটপুট বেস্ট হবে বা যেহেতু এই ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমা তো প্র্যাকটিসই নেই হারিয়ে গেছে ধরে পুরো দিকে এই প্রবলেমগুলো নিয়ে আমরা বহুবার কথা বলে ফেলেছি আগে তাই জন্য কেউ না কোনো প্রডিউসারই ভরসা পাচ্ছে না যে অরিজিনাল কমার্শিয়াল ছবি হতে পারে কেউ বানাতে পারে কেউ স্ক্রিপ্ট নিয়ে গেলেও ভরসা করতে পারছে না তাই জন্য তারা কিন্তু আবার রিমেকের দিকেই ফিরছে তাহলে যদি বক্স অফিস নাও হয় অ্যাটলিস্ট তারা স্যাটেলাইট থেকে কারণ রিমেক হলে স্যাটেলাইটে একটা দাম পেয়ে যাওয়া যায় কারণ স্যাটেলাইট কি দেখে যে এই ছবিটা অলরেডি একটা অন্য ভাষায় হয়েছে সেখানে ভালো চলেছে বক্স অফিসে সেখানে স্যাটেলাইটেও ভালো চলেছে রেটিং তারা ডেটা দেখে নেবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু এটা ভ্যালু মানে দাম দিয়ে কিনে নেবে তো এটা কমার্শিয়াল ছবি এবার যে দু হাজার পঁচিশে যেগুলো আসতে চলেছে বড় প্রোডাকশন হাউসের তরফ থেকে তারা কিন্তু সেগুলো মোস্টলি রিমেক্সই আবার করবে এবং প্রথম যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে গারুডা গামানা ঋষভা বাহানা আমি বহুদিন আগে প্রায় দু বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে এটার প্ল্যানিং চলছে গারুডা গামানা ঋষভা বাহানা এই ছবিটা রাজবি একটি ছবি এটা রাইট কিনে নিয়েছে এবং এটার বাংলাতে রিমেক হওয়ার কথা ছিল এবং আমি তখন কাস্টিং বলেছিলাম তখন যেটাকে কনসিডার করা হচ্ছিল ঋত্বিক চক্রবর্তী এবং অনির্বাণ ভট্টাচার্য বাট এখন শোনা যাচ্ছে এখন একটা পোর্টালের মাধ্যমে জানানোও হয়েছে যে পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবিটা ডিরেকশন দেবেন এবং তিনি তার পছন্দের কাস্টিং হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এবং যীশু সেনগুপ্ত এবং তিনি খুব শীঘ্রই এই ছবিটা বানাতে চলেছেন ঠিক আছে হইচই স্টুডিওসে অলরেডি উনি একটা কাজ করছেন যেখানে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন রয়েছে তারপরে উনি নাকি এই কানাডা সিনেমাটা রিমেক করতে চলেছেন আমি এই আপডেটটা বহু আগে দিয়েছিলাম এখন এই ভিডিওটা আমার চ্যানেলে পাবেন না তখন আমাকে কোনো কারণের জন্য ওটা সরিয়ে দিতে হয়েছিল ঠিক আছে বাট এখন তো অফিসিয়ালি অন্য পোর্টালসরাও জানিয়ে দিচ্ছে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এইগুলো দিয়ে আবার রিমেক ফেজটা কিন্তু আসতে চলেছে এবার সেই রিমেকগুলো হলে কি চলে সেটাই দেখার মতো বিষয় হবে হিন্দির রিমেক যেখানে হলে একেবারেই চলছে না পুরোপুরি রিজেক্টেড হয়ে যাচ্ছে সেখানে কি বাংলা রিমেক আবার হলে চলবে আর হলে যদি নাও চলে তারা কি আবার স্যাটেলাইটের জন্যই জাস্ট বানাবে সেটা কী হয় সিনারিওটা সেটা তো যখন সামনের দিনে ছবিগুলো হবে সে বক্স অফিস রেজাল্ট দেখে তখনই আমরা বলতে পারবো আগে থেকে প্রেডিট করা কারোর পক্ষেই পসিবল নয় হয়তো এরকম হলো যে পুরো প্রেজেন্টেশনটা নতুন করে দিল যেটা আমরা ধরুন এই বারণ ধরনের যে ছবিটার ট্রেলার এসছে এই সরি টিজার এসছে বেবি জন ওটা তো থেরি রিমেক তা সত্ত্বেও কিন্তু ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে আজকে পোস্টার এসছে সেটাও কিন্তু বেশ ভালো রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে তো সেরকমভাবে নতুনভাবে যদি প্রেজেন্টেশন হয় গল্পের কোর এসেন্সটা রেখে তাহলে বি হয়তো অডিয়েন্স নিতেও পারে সেটা দেখা যাক সময় বলবে সেটা কি আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই